লং টাইম ক্যামেরা পারফরমেন্স ভালো চান তাহলে সেক্ষেত্রে আইফোন এক্সেস দেখতে পারেন আর যদি শর্ট টাইম মানে এক থেকে দুই বছর ক্যামেরা পারফরমেন্স ভালো নিতে চান সেক্ষেত্রে আপনি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান নিতে পারেন নেক্সট কমেডি করেছেন শেখর শাহ ভাই আইফোন ফোরটিন প্রো ম্যাক্সে ক্যামেরা প্রোটেক্টরের জন্য কি পিকচার কোয়ালিটি নর্মাল হয় ভাইয়া ক্যামেরা প্রোটেক্টরের জন্য পিকচার কোয়ালিটি নর্মাল হয় না ক্যামেরা প্রোটেক্টর যদি লাগান তাহলে সেক্ষেত্রে পিকচার যে কোয়ালিটি সেটা একটু খারাপ হয় এ আর কি নেক্সট কমেড করেছেন রোহামনি প্লিজ ভাইয়া আইফোন ইলেভেন না ইলেভেন প্রো ম্যাক্স কোনটা ভালো হবে ভাইয়া প্লিজ তো ভাইয়া আইফোন ইলেভেন না আইফোন ইলেভেন প্রো ম্যাক্সটাই ভালো হবে হবে সব থেকে আপনি একটা বেটার পারফরমেন্স পাবেন নেক্সট আপনি করেছেন কেরামতি বাস ভাইয়া গেমিং এর জন্য নিতে চাচ্ছি আইফোন এক্সএস ম্যাক্স নাকি আইফোন ইলেভেন কোনটা নিলে ভালো হবে তো ভাইয়া গেমিং এর জন্য অবশ্যই আইফোন এক্সএস ম্যাক্স টাই ভালো হবে নেক্সট কমডি করেছেন সারওয়ার সুজন নিশান ব্রো বুস্ট করা ফোন তো ওয়াটার প্রুফ হয় তাই না কেন না বুস্ট মারতে হলে তো ফোন খুলে মাদারবোর্ড কানেক্ট করে বুস্ট মারে তাই না তো ভাই আপনার কথাও ঠিক যে ফোনের ব্যাটারি বুস্ট করতে হলে তো ফোন খুলতে হয় বাট আপনি হয়তো আরেকটি কথা ভুলে গেছেন যে বাজারে এখন দুই থেকে তিনশো টাকার দিলেই কিন্তু যে কোনো ফোনকে ওয়াটার প্রুফ বানানো বাড়ানো যায় নেক্সট কমেন্ট করেছে ইনার ইয়ার আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আইফোনের চার্জিং কতবার চার্জ দেওয়া হয়েছে নাম্বারটা কি চেঞ্জ করা যায় প্লিজ রিপ্লে দিবেন লাভ ফ্রম বাংলাদেশ তো ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাছ জি ভাইয়া আইফোনের চার্জিং সাইকেল কিন্তু চেঞ্জ করা যায় যে সি আইডি নামে টুলস এর সাহায্যে সবকিছু করাই পসিবল নেক্সট কমেন্ট করেছেন জিদান শেখ কোন আইফোন সিরিজ বা মডেলটা সেফটি যেটাতে কোনো ডিসপ্লে বা সফটওয়্যার আপডেট সহ কোনো প্রকার সমস্যা নেই তো ভাই আপনি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দেখতে পারেন সেক্ষেত্রে এই ফোনটিতে কিন্তু কোনো ধরনের ডিসপ্লে ইস্যু নেই ইভেন সফটওয়্যার আপডেটে কিন্তু কোনো ধরনের সমস্যা আপনি ফেস করবেন না নেক্সট কমেন্ট করেছেন ইউজার এন টু ভাইয়া টিকটক প্লাস ব্লগ ভিডিও করব আমার বাজেট তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আমি কি আইফোন এক্সেস নিব নাকি এই বাজেটে অন্য কোনো ফোন নিব একটু জানলে ভালো হতো তো ভাই আপনি যেহেতু টিকটক ইভেন্ট ব্লগ ভিডিও করবেন তার মানে আপনার ক্যামেরা পারফরমেন্স ভালো চাই তো ভাই তাহলে অন্য কোনো ফোন আর দেখেন না আপনি আইফোন এক্সেস এ নিয়ে নেন আইফোন এক্সেস এর ক্যামেরা পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো নেক্সট কমেন্ট করেছেন সাদাদুল ইসলাম ইউজড আইফোন উইদাউট বক্স কিনে কি ঠিক হবে জি ভাইয়া ইউজড আইফোন উইদাউট বক্স আপনি কিনতে পারেন সেক্ষেত্রে ট্রাস্টেড শপ ইভেন্ট ট্রাস্টেড পার্সন থেকে কিনবেন আর ফোন একটু যাচাই বাছাই করে কিনবেন তাইলে সমস্যা নাই नेक्स्ट কমেন্ট করেছেন অرجুন দেব ভাই আইফোন 11 প্রো ম্যাক্স ভালো হবে নাকি আইফোন 12 প্রো কোনটা নিলে ভালো হবে তো ভাইয়া অবশ্যই আইফোন 12 প্রোটাই নিতে পারেন সেক্ষেত্রে বেটার একটা চিপসেট পাবেন বেটার পারফরম্যান্স পাবেন इवन বেটার ক্যামেরা রেজাল্ট পাবেন नेक्स्ट কমেন্ট করেছেন ইউজার আর 4 আপনাকে আর কমেন্ট করব না বলছিলাম ভাইয়া আইফোন 8 প্লাস ভালো না 7 প্লাস ভালো বাজেট 20 থেকে 21000 টাকা তো ভাই আপনার বাজেট যদি 20 থেকে 21000 টাকা হয় তাহলে সেক্ষেত্রে আপনি আইফোন 8 প্লাস নিতে পারেন 7 প্লাসের চাইতে অনেক গুণ ভালো আর যদি

আইফোন থার্টিন প্রো দেখতে পারেন ইভেন থার্টিন প্রো ম্যাক্সও দেখতে পারেন যদি পেয়ে যান আর কি নেক্সট কমেন্টি করেছেন এম ডি নাই সারমান ভাই আইফোন এক্সএস ম্যাক্স পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে নিবো ক্যামেরা অ্যান্ড নর্মাল ইউজের জন্য দুই বছর চালাবো প্লিজ ভাইয়া রিপ্লে দিন আগের কমেন্ট করছি রিপ্লে দেন নাই তো ভাইয়া তার জন্য এক্সট্রিমলি সরি আপনি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আইফোন এক্সএস ম্যাক্স অনায়াসে নিতে পারেন সেক্ষেত্রে বেটার একটা পারফরমেন্স পাবেন ইভেন ক্যামেরা পারফরমেন্সে কিন্তু ভালো পাবেন আর দুই থেকে তিন বছর আপনি ইজিলি ইউজ করতে পারবেন তো প্যারা নাই চিল নেক্সট কমেন্টি করেছেন সাগর তানহা ভাইয়া আমি একটা আইফোন এক্স কিনছি যার থেকে কিনছি কেনার সময় আমি ফ্যাক্টরি রিসেট দিয়ে নিছি কিন্তু তার অ্যাপেল আইডি লগ আউট না করে ফ্যাক্টরি রিসেট দিছে কেনার পর আমি ওই ফোনটা কয়েকবার আপডেট দিছি কোনো প্রবলেম হয়েছে না এখন যদি ফোনটা ফ্যাক্টরি রিসেট দি ফোনটা ওপেন হওয়ার সময় কি আমার অ্যাপেল আইডি চাইবে নাকি তার অ্যাপেল আইডি চাইবে প্লিজ অ্যান্সার ভাই ফ্রম আপনার একজন সাবস্ক্রাইব তো ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আপনি যদি এই ফোনটি এখন রিসেট দেন মানে ফ্যাক্টরি রিসেট দেন তাহলে সেক্ষেত্রে আপনার আগের অ্যাপেল আইডিটা আর চাইবে না আপনি এখন যে অ্যাপেল আইডিটা আপনার ফোনে ইউজ করতেছেন সেই অ্যাপেল আইডিটাই কিন্তু এখন চাইবে ফ্যাক্টরি রিসেট মারার পরে নেক্সট কমেন্ট করেছেন আবির আসসালামু আলাইকুম ভাইয়া দুশো ছাপান্ন জিবি ভিস কোয়ালিটি আপনাকে সন্তুষ্ট করতে না তো আইফোন এক্সেস না নিয়ে আপনি আইফোন ইলেভেন নিতে পারেন সেক্ষেত্রে ওভারঅল সব দিক থেকে কিন্তু ভালো একটা পারফরমেন্স আপনি পাবেন সীমান্ত দেওয়ান আইফোন এর বাইপাস জিনিস

99% ব্যাটারি হেলথ তার মানে ফোনটির ব্যাটারি কিন্তু অথেন্টিক আছে বা থাকতে পারে আর যদি ফোনটির ব্যাটারি অথেন্টিক হয় তাহলে আপনি 3 থেকে 4 ঘন্টা इवन 4 থেকে 4.5 ঘন্টার মতো একটা স্ক্রিন অন টাইম কিন্তু ফোন পাবেন যদি এটা ডিপেন্ড করে যে আপনি কোন লেভেলের ইউজার বা ফোনটি কিভাবে আপনি ইউজ করবেন নেক্সট কমেন্ট করেছেন রুপালী আক্তার ভাই আইফোন এক্সএস ভিক্স রিয়েলমি 11 প্রো কোনটা নিব ব্লগ এর জন্য লাভ ফ্রম টাঙ্গাই তো ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ আপনি ব্লগিং করার জন্য অবশ্যই অবশ্যই আইফোন এক্সএস ডাই নেবেন সেক্ষেত্রে বেটার একটা ক্যামেরা পারফরম্যান্স কিন্তু আপনি এই ফোনটি থেকে পাবেন নেক্সট কমেন্ট করেছেন স্বাধীন আসসালামু আলাইকুম ভাই

আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম চল্লিশ হাজার টাকায় কি আইফোন ইলেভেন প্রো পাওয়া যাবে আর এই বাজেটে আইফোন ইলেভেন প্রো ভালো হবে নাকি স্যামসাং এস টোয়েন্টি ওয়ান প্লাস তো ভাই আপনি চল্লিশ হাজার টাকার বাজেটে কিন্তু আইফোন ইলেভেন প্রো পেয়ে যাবেন আর আপনি যদি লং টাইম ভালো একটা পারফরমেন্স চান ক্যামেরা পারফরমেন্স ভালো চান সেক্ষেত্রে আপনি আইফোন ইলেভেন প্রো নিতে পারেন আর যদি শর্ট টাইম মানে দু এক বছরের জন্য ভালো একটা পারফরমেন্স চান ইভেন দু এক বছরের মধ্যে যদি ফোন চেঞ্জ করতে চান তাহলে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান প্লাস টাই আপনি নিতে পারেন নেক্সট কমেডি করেছেন ইউজার জেড আর এইট ভাইয়া আইফোন এইট প্লাস নর্মাল ইউজের জন্য ভালো হবে একটু বলবেন প্লিজ হ্যাঁ ভাইয়া আইফোন এইট প্লাস আপনি নর্মাল ইউজের জন্য নিতে পারেন কোনো সমস্যা নাই মোটামুটি ভালো একটা পারফরমেন্স পাবেন ইদ মোবারক করেছেন জারিফ আপনার কাছে আমার তিনটি প্রশ্ন রয়েছে আশা করি উত্তর দিবেন নতুন অ্যান্ড্রয়েড ফোন ভিস পুরাতন আইফোন বাজেট চল্লিশ হাজার টাকা পুরাতন আইফোন কোনটা নিলে ভালো হবে তো ভাই আপনি অ্যান্ড্রয়েড ফোন করবেন না আইফোন ইউজ করবেন সেটা আপনি আগে সিলেক্ট আর যদি চল্লিশ হাজার টাকা দিয়ে আপনি পুরাতন আইফোন কিনতে চান সেক্ষেত্রে আপনি আইফোন ইলেভেন প্রোটাই দেখতে পারেন তারপরের প্রশ্ন কোন দেশে ফোনের দাম কম অ্যান্ড কন্ডিশন ভালো বাংলাদেশ ইতালি ইন্ডিয়া তো ভাই এখানে কিন্তু কোন দেশের উপর দাম ডিপেন্ড করে না ফোনের কন্ডিশনের উপরেই কিন্তু দামটা ডিপেন্ড করে এখানে দেশ কোন ফ্যাক্ট না ফোনের কন্ডিশনে কিনতে হচ্ছে আসল ফ্যাক্ট তারপরে উনি লিখেছেন পুরাতন আইফোন দোকান থেকে কিনবো নাকি ইউজারের কাছ থেকে কিনবো তো ভাইয়া খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে পুরাতন আইফোন আপনি দোকান থেকে কিনবেন নাকি ইউজারের কাছ থেকে কিনবেন তো আপনার ইউজার যদি আপনার রিলেটিভ বা ইউজার যদি আপনার পরিচিত হয় সেক্ষেত্রে

স্টোরেজ আপনি খেলেও খেতে পারেন বাট যদি নর্মাল ইউজার হন তাহলে সমস্যা নেই নিতে পারেন নেক্সট কমেন্ট করেছেন শিখ আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আগের কমেন্টে রিপ্লে পেয়ে অনেক ভালো লাগলো লাভ ইউ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ ভাইয়া লাভ ইউ আচ্ছা ভাই আইফোন থার্টিন প্রো ইনঅ্যাক্টিভ কি পাওয়া যাবে এখন আর থাকলো থার্টিন প্রোর প্রাইসটা কেমন হতে পারে রিপ্লে এর আশায় রইলাম ভাই তো ভাই আপনি আইফোন থার্টিন প্রো ইনঅ্যাক্টিভ এখন পাবেন না আর পেলে পেতেও পারেন যদি কোনো শপে হয়তো বিক্রি হয় না অনেকদিন পরে আছে তাহলে সেক্ষেত্রে সেখানে আপনি পেতে পারেন আর এটার যে প্রাইস সেটা কিন্তু আপ আপডাউন করে তো এক্স্যাক্ট প্রাইস বলাটা কিন্তু পসিবল না সেক্ষেত্রে আপনি মার্কেটটাই একটু চেক করে দেখতে পারেন নেক্সট কমেন্ট করেছেন আরিফ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আইফোন ইলেভেন প্রো ম্যাক্স কি ওয়াটার প্রুফ নাকি ওয়াটার রেসিস্ট্যান্ট আর সেকেন্ড হ্যান্ড প্রাইস কত জানাবেন প্লিজ লাভ ফ্রম কুমিল্লা তো ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাছ আইফোন ইলেভেন প্রো ম্যাক্স ওয়াটার প্রুফ না ওয়াটার রেসিস্ট্যান্ট আর আইফোন ইলেভেন প্রো ম্যাক্স আপনি বাজারে মানে সেকেন্ড হ্যান্ড মার্কেটে চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন নেক্সট কমেন্ট করেছেন হানিফ খান ভাইয়া আইফোন বিশ টাকা থেকে পঁচিশ টাকার মধ্যে কোন মডেলটা ভালো হবে প্লিজ রিপ্লে তো ভাইয়া আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকার বাজেটে আইফোন এক্স দেখতে পারেন আর যদি আপনি আইফোন এক্স পেয়ে যান তাহলে ভাই সত্যি সত্যি ঈদ মুবারক তো ব্রো এই ছিল স্পেশাল শোর আরও একটা এপিসোড জানি অনেকের প্রশ্ন আমি পিক করতে পারিনি তার জন্য এক্সট্রিমলি সরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন সেই সাথে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর হ্যাঁ আপনার প্রশ্নটি কমেন্ট বক্সে অবশ্যই করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোন এক ভিডিওতে টিল দেন টেক কেয়ার